हाई गाइस एंड वेलकम टू द चैनल। तो आज के ভিডিওতে আনবক্সিং করব SJ6 লেজেন্ড XA ক্যামেরা তরফ থেকে। তো এটা একটা হলো স্পোর্টস অ্যাকশন ক্যামেরা এবং সেই ক্যামেরাটা আমি অলরেডি বের করে রেখেছি এবং আনবক্সিং করারও কিছু নেই কারণ এটা অলরেডি আনবক্সিং করা প্রায় ফিট হয়ে এসেছে। তো আমি এই ভিডিওটিতে প্রথমত আমি দেখাবো যে এই প্যাকেটটিতে কী কী থাকে এবং কী কীভাবে আমি এই স্পোর্টস অ্যাকশন ক্যামেরাটাকে আমার হেলমেটে ঠিক এইভাবে মাউন্ট করতে পারবো। মাউন্টিং এখনও করিনি কারণ এখন আমি যে গাম ইউজ করেছি গ্লুটা, সেই গ্লুটা এখনও শুকোয়নি। তো প্রথমে এই ভিডিওটা শুরু করা যাক। এটা প্যাকেটটা খোলার মধ্যে দিয়ে, প্যাকেটটা যেহেতু সিল আগের থেকে খোলা আছে, নতুন করে খোলার কিছু নাই। আমি একটা হাতে আজকে ক্যামেরাটা ধরেছি, সেই জন্য প্রবলেম হচ্ছে, ট্রাইপডটা নেই আমার এখন, সো ডোন্ট মাইন্ড প্লিজ। সো এটার ভিতরে দেখাই যাচ্ছে যে অনেক কিছু অ্যাসেসরিজ দেওয়া আছে এবং আরও অ্যাসেসরিজ আছে যেগুলো আমার অলরেডি ক্যামেরাটাতে লাগানো আছে। তো এটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা লেন্স ক্লিনিংয়ের একটা ক্লথ, ওয়াটারপ্রুফ, কী বলবো এটা, ওয়াটারপ্রুফ কেস। এটা হচ্ছে একটা মাউন্ট হেলমেটে লাগানোর জন্য। এটা প্যাক, এটা হচ্ছে, এটা হচ্ছে 3M অ্যাথেসিভ টেপ একটা দেওয়া আছে। এটা হচ্ছে টাচ স্ক্রিন ফ্রেন্ডলি একটা যে ব্যাক প্যানেল, ম্যানুয়াল স্টিকারগুলো আমি অলরেডি আমার হেলমেটে লাগিয়ে রেখেছি আর এটা আছে হেলমেটের পিছন দিকে। আছে পিছনে এইভাবে লাগানো আছে, যাই হোক সেটা বড় কথা নয়। আরও কিছু মাউন্ট এখানে আছে এর সাথে, আর এটা আছে বাইসাইকেলের যে হ্যান্ডেল আছে বা মোটরসাইকেলের যে হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেলের ডাইরেক্ট লাগানোর জন্য ক্যামেরাটা, মিনি USB কেবেল আর একটা মাউন্ট। বাকি আরও অনেক মাউন্ট আছে, সেই মাউন্টগুলো আমি অলরেডি আমার ক্যামেরায় লাগিয়েছি। তো এবারে দেখানো যাক ক্যামেরাটা, এই যে এসছে ক্যাম, এখানে এই মাউন্টগুলো আমি লাগিয়েছি। তো আমার হেলমেটটা একটু দেখানো যাক, আমার হেলমেটটা, তো এটা হলো ক্যামেরাটা এবং এই ক্যামেরাটার যে মাউন্টগুলো আছে, আমি এখানে অলরেডি অনেকগুলো মাউন্ট ইউজ করে রেখেছি যেহেতু আমি এটা হেলমেটে ফিট করবো। তো আমার দেখানো যায় যে হেলমেটটা, হেলমেটটা হচ্ছে আমার এই টাইপের অফ রোড হেলমেট। এই টাইপের হেলমেট হওয়ার জন্য এটা কি, এই যে চিনের জায়গাটা যেখানে আমার ডাইরেক্ট আমি একটা যে কোনো ক্ল্যাম্প অর্থাৎ এই ধরনের ব্র্যাকেট যেটা আছে, ব্র্যাকেটটা আমি ডাইরেক্ট এখানে ফিট করতে পারবো না, যেহেতু দেখা যাচ্ছে এটা ফিট হবে না। সেই জন্য আমাকে এটা কী করতে হয়েছে যে অনেকভাবে আমার ক্ল্যাম্পটাকে ঘুরি ফিরি এইখানে একটা অন্যরকমের ক্ল্যাম্প ইউজ করতে হয়েছে, যে ক্ল্যাম্পটা আমি এখানে দিয়ে পরে আমি এই ক্যামেরাটাকে ডাইরেক্ট এখানে মাউন্ট করে দিলে ক্যামেরাটা আমার একদম সামনাসামনি মাউন্ট হয়ে যাবে। তো আমি এটা লাগানোর জন্য আমি প্রথমে ইউজ করলাম এটা, যে 3M অ্যাথেসিভ টেপ দেওয়া আছে ক্ল্যাম্পটার উল্টো দিকে, সেই ক্ল্যাম্পটা এখানে, সেই টেপটা আমি এখানে ইউজ করেছি। প্লাস আমার যে অ্যারেল ডাইট বলে যেটা আঠা আছে, অ্যারেল ডাইট কোনো একটা ব্র্যান্ডের হবে অ্যারেল ডাইট, সেটা আমি এখানে সাইড দিক থেকে ইউজ করছি। এটা তোমরা হয়তো দেখতে পারবে এখানে, ক্যামেরা বুঝে যাবে না, অ্যারেল ডাইট আঠাটা এখানে ইউজ করেছি যাতে এর যে যে অ্যাথেসিভনেসটা যেটা আছে সেটা যেন খুবই পাওয়ারফুল এবং খুবই স্ট্রং হয়। আর ক্যামেরাটা আমি এখানে যে বিভিন্ন ধরনের মাউন্টগুলো আছে সেই মাউন্টগুলো দিয়ে আমি এখানে ক্যামেরাটা ফিট করেছি। এবার এইটা হেলমেট টু হেলমেট ভ্যারি করে, অর্থাৎ বিভিন্ন ধরনের হেলমেটে বিভিন্ন ধরনের শেপ সাইজ থাকে, আমার হেলমেটটা এই টাইপের, সেই জন্য আমাকে এইভাবে মাউন্ট করতে হয়েছে। তারপরে হেলমেট থেকে এখানটা নর্মাল হেলমেট বা মডিউলার হেলমেট যাদের হয় তাদের এখানে ডাইরেক্ট এখানে একটা মাউন্ট বা দুটো মাউন্টেই কিন্তু কাজ হয়ে যাবে। সো এটা আর বেশি কিছু নেই, যা ছিল এখানেই আছে। প্লাস এই ক্যামেরাটার আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এটা হলো ক্যামেরাটার যে লেন্স, এটা হলো একটা ফ্রন্ট ডিসপ্লে। তো ক্যামেরাটার যে লেন্সটা আছে সেটা হচ্ছে, আই থিঙ্ক গুগল করে নাও, আমার মনে নেই কত লেন্স আছে কী আছে, কিন্তু এটা 4K 30 FPS শ্যুটিং করেছে, আবার 1080p 60 FPS শ্যুটিং করেছে, আর 720p 120 FPS শ্যুটিং করা যাবে। এটা উল্টো দিকে আছে এই যে ডিসপ্লেটা, এটা পাওয়ার অন করে এবার দেখাচ্ছি। এইখানে আছে পাওয়ার বাটন, এই যে পাওয়ার বাটন, তার নিচে একটা কনফিগারেটর বাটন, উপরে হচ্ছে ক্যাপচার বাটন, আর এই সাইডে আছে যে মাইক্রো এসডি কার্ড একটা ইনসার্ট করার জায়গা, আর একটা আছে ইউএসবি, এটা হচ্ছে আই থিঙ্ক মিনি ইউএসবি একটা, আর এখানে আছে স্পিকার আর মাইক্রোফোন, ফোকাস আসছে না, এখানে আছে স্পিকার আর মাইক্রোফোন। তো এখানে ক্যামেরাটা অন করলে দেখা যাবে যে ক্যামেরার যে এখানে আমার সেট করা আছে 720p 60 FPS, সরি 720p 120 FPS। তো এখানে এটা খুললেই দেখা যাবে, ফোকাস আসছে না, প্রবলেম হচ্ছে মাঝে মাঝে,
720x120 FPS দেয়া আছে। এইখান থেকে আমি বিভিন্ন ধরনের আমার এখানে যে বাটনগুলো আছে এই বাটনগুলো থেকে আমি এটাকে চেঞ্জ করতে পারি, এর যে মোডগুলো, অর্থাৎ এটাতে অনেকগুলো মোড আছে। এই যে পাওয়ার বাটন আছে এটাকে একবার প্রেস করলেই এটা যে বিভিন্ন মোডগুলো আছে সেগুলো খুলবে। অর্থাৎ মোড বলতে এখানে আছে ভিডিও আছে, ভিডিও ল্যাপস আছে, স্লো রেকর্ডিং, স্টিল, ফটো ল্যাপস, বাস্ট মোড, প্লাস এইটা হলো একটা স্ক্রিন, টাচ স্ক্রিন, সেই জন্য আমি এটাকে এইভাবেও ইউজ করতে পারি। এতগুলো এখানে মোড আছে, আর তার আর এখানে কেটে দিলাম। আর তার নিচে যে এখানে সেটিংসগুলো একটা অপশন রয়েছে, সেটিংসে গেলে এখানে আমি কী কোয়ালিটিতে করতে চাইছি, যে মোডে চলছে, অর্থাৎ ফটো মোডে হলে ফটো মোড, ভিডিও মোডে হলে ভিডিও মোডে, কী কোয়ালিটিতে আমি এটা ইউজ করতে চাইছি সেইটা এখানে আমি পুরো ক্লিয়ারলি করতে পারি। এখানে যেমন আমার রেজুলেশনটা সেট করা যাবে, আমি এখানে 720x120 FPS-এ দিয়ে আসে, এটা 1080p 60 করা যাবে, 4K করা যাবে। আর কিছু যদি চালানো হয়, মিউট হয়ে গেল, আবার কিছু যদি এখানে মানে আমি এখানে ক্যাপচার করলাম, ধরো একটা ভিডিও আমি এখানে ক্যাপচার করলাম, এইভাবে একটা ভিডিও ক্যাপচার হলে এই যে ব্লু লাইট আছে ব্লু লাইটটা জ্বলবে, আবার ওই সুইচটা টিপে দিলেই ক্যাপচার বন্ধ হয়ে যাবে। ক্যাপচার বন্ধ হয়ে যেতেই এখানে এই যে জায়গাটা আছে এখান থেকে আমি কী ক্যাপচার করলাম সেটা আমি এখানে দেখতে পাবো। এখান থেকে আমি ক্লিক করলে এটা প্লে হয়ে যাবে ডাইরেক্ট। প্লাস এটার যে অডিও কোয়ালিটি আছে সেই অডিও কোয়ালিটিটা খুবই ক্লিয়ার আছে, খুব একটা খারাপ নয়। কিন্তু এখানে আমি যদি এখানে কারো মোটো ব্লগিং করার ইচ্ছা হয় বা কেউ অন্য কোনোভাবে এই ক্যামেরাটা ইউজ করতে চাও, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো তারা যেন এটা এক্সটার্নাল মাইক্রোফোন এখান থেকে পারচেস করে নেয়। এই ক্যামেরাটা এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করবে। তো এখান থেকে আবার এই সুইচটা কিছুক্ষণ হোল্ড করে থাকলে এটা ক্যামেরাটা আবার বন্ধ হয়ে যাবে। সামনে একটা স্ক্রিন আছে সেটা আগেই বলেছি। তো এই ক্যামেরাটা খুব একটা ভালো কোয়ালিটির ক্যামেরা এবং ক্যামেরাটা এখন ফ্লিপকার্টের যে সেল চলছে সেই সেলে অফার দিচ্ছে, সেই জন্য আমি ক্যামেরাটা এখানে পারচেস করছি। আমার এটা কস্টিং করলো টোটাল 8549, অর্থাৎ 8549 টাকা। কিন্তু ক্যামেরাটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে বিক্রি হয় 10,999 বা 10,499 এই প্রাইসের মধ্যে। সো ক্যামেরাটা যারা স্টার্ট করতে চাইছে যে কোনো ধরনের ক্রিয়েশন, তাদের জন্য ক্যামেরাটা খুবই ভালো হবে। অডিও কোয়ালিটি খুব একটা ভালো নয়, তার জন্য এক্সট্রা মাইক কিনতে হবে, কিন্তু ভিডিও কোয়ালিটি ক্যামেরাটা খুবই ভালো। বেশ খুব বেশি দূরে শ্যুটিংয়ের জন্য না, কাছাকাছি শ্যুটিংয়ের জন্য এই ক্যামেরাটা ঠিক আছে। প্লাস হেলমেটে যারা মাউন্ট করতে চাও তারা হেলমেটেও এখানে আরামসে ক্যামেরাটা মাউন্ট করতে পারো। তো মাউন্ট হেলমেটে মাউন্ট হয়ে যাওয়ার পর কালকে সেখানে মাউন্ট করবো, তারপর একটা পিকচার তুলবো, সেটা অবশ্যই আমি থাম্বনেলে দিয়ে রাখবো বা ভিডিওটা লাস্টে দিয়ে রাখবো, যাতে তোমরা সবাই ভালো করে দেখতে পারো। আর যে সমস্ত মাউন্ট এখানে দেওয়া আছে বা যে সমস্ত এখানে অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে, আমার মনে হয় না আর কোনো এক্সারসাইজ তোমাদেরকে আলাদা করে কিনতে হবে যে কোনো ধরনের কাজের জন্য। হ্যাঁ, তোমরা যদি এবারে সেখানে টাইম লাইফ নিতে চাও বা অন্য কোনো ধরনের ব্লগিং টাইপের করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে একটা পারচেস করতে হবে কোনো ছোটো সেলফি স্টিক টাইপের কিছু বা একটা গিম্বেল অর ট্রাইপড অর গরিলা পড এই টাইপের কিছু। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।